রাজ্য জুড়ে অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ায় পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে পুলিশি অভিযান। বুধবার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া বাজারে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে অভিযান চালিয়ে আনুমানিক 12টি নম্বরবিহীন মোটরবাইক আটক করা হয়। এছাড়াও উপযুক্ত নথিপত্রবিহীন গাড়িও আটক করা হয়। কয়েকটি গাড়ির মালিককে আর্থিক জরিমানাও করা হয়। এছাড়া গাড়ির মালিকদের সঠিক কাগজপত্র রাখার অনুরোধ করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা। রাস্তায় বললো যে একটু চলো, কাগজপাতির জন্য বললো। আপনার গাড়ির নাম্বার আছে? নাম্বার প্লেট আছে? না, নাম্বার প্লেট হয়নি। গাড়ির পেপারস? পেপারস আছে, বাড়িতে আছে। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি মন্ত্রীর সাথে এখানে বীজ ধান নিতে এসেছি। ওই ওই যে মাথা ওই যে আমার বর্তমান যেটা মন্ত্রীর সাথে যাচ্ছি ওই সাত গেছিয়া দিয়ে আমাকে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকতে হলো। কোথায় আটকেছে গাড়িটা? সাতগেছিয়া বাজারে। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি বাজার করতে গেছিলাম, আমি থাকি সাতগেছিয়া। তো নাম্বারবিহীন এই যে গাড়ি চালাচ্ছেন এভাবে, এটা তো বেআইনি ধরতে গেলে। ঠিক আছে, শোরুমে গিয়েছিলাম, শোরুমে থেকে নাম্বার দেয়নি। এটা নিয়ে গাড়িটা নাকি কেস চলছে, ওদের কেস মেটেনি বলে এখনও নাম্বার প্লেট আসেনি। আর তার জন্য কি আমরা কি দায়ী হবো বলুন না। আপনার নাম? আমার নাম আপনি যে গাড়িটা যখন নিয়েছেন তখন তো আপনার পেপার দেবে কি না দেবে এটা তো জানা উচিত ছিল অধিকার। তখন বলেছিল পেপার এসে যাবে, সব কিছুই বলেছিল, কিন্তু তার পরবর্তীকালে আর পেপারের জন্য আমি 2-3 বার গিয়েছিলাম কিন্তু আর পেপার পাইনি। তখন বলে যে এটা না ফার্স্ট হ্যান্ড গাড়ি, এটা এটা তখন আমাদের শোরুমের যে কাগজটা আছে বলে যদি কোনো অসুবিধা হয় তখন আমি আমাদের গাড়ি কাগজ সাবমিট করলে গাড়ি অসুবিধা তখন আমাদের ফোন করবে। কোন জায়গায় গাড়িটা আটকেছে আর কি? সাবিজা চৌমাথায়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশ, আনন্দ বার্তা।